গাজীপুরের শ্রীপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী সাহেবের সুযোগ্য সন্তান গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। 21 এপ্রিল সকাল থেকে মনোনয়ন জমা দেওয়ার খবরে শ্রীপুর ভবনে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় ও পুতার কবর জিয়ারত করে বেলা 11টায় শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক বিপি আহসানউল্লাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, তেলিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খান মামুন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের বিপি ফরিদ আহমেদ চুন্নু, জিএস নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। গেলাম নাকি লে হল না লে হল নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে 1 তারিখ থেকে, কিন্তু এই যে মধ্যবর্তী যে সময়টাতে 9 দিন রয়েছে, এই 9 দিন কি আপনারা বসে থাকবেন? আপনারা আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আত্মীয় স্বজন পরিজন সকলের বাড়ি ঘোরার কাজটা শেষ করবেন এই 9 দিনে যোগাযোগ থাকবে, এবং এই 9 দিনে আমাদের নির্বাচন এমন ভাবে শেষ করতে হবে 30 তারিখ আমাদের প্রতিদ্বন্দ্বী শক্তি যেন মনে করে নির্বাচনটা তার অনুকূলে আর এই জায়গায় নিতে পারবেন না। তাহলেই আমাদের রাজনীতির এই যে সাংগঠনিক দক্ষতা, আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের সাথে সকল মানুষ আছে, এবং তাদের প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি আর নাই। এই কাজটা করে দিবেন তো আপনাদের সাথে আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলা।